জাতীয় দল ছেড়ে হঠাৎই দেশে ফিরলেন বিরাট কোহলি, ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আশঙ্কায় দেশে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় সমর্থকদের জন্য দুশ্চিন্তা বাড়িয়েছে বিরাট কোহলির হঠাৎ করেই জাতীয় দল ছেড়ে দেশে ফেরা। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলি টেস্ট স্কোয়াডের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন। প্রিটোরিয়ায় 3 দিনের ইন্টার স্কোয়াড অনুশীলন ম্যাচে মাঠে নামার কথা ছিল তার, তবে আপৎকালীন পারিবারিক প্রয়োজনে তিনি ভারতে ফিরেছেন বলে খবর। ঠিক কোন প্রয়োজনে দল ছেড়ে বিরাটকে দেশে ফিরতে হয় সেটা স্পষ্ট হয়নি। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই ফিরে আসবেন কোহলি। মোহাম্মদ শামি, ঈশান কিশানের পর এবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান, ফলে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তার জায়গায় ওয়ানডেতে অভিষেক হয় রজত পাতিদারের। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ঋতুরাজের চোট না সারার কথা জানানো হয় তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে। আঙুলের সেই চোটই ঋতুরাজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে দেয় শেষমেশ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।